বন্ধুরা, অনেক সরকারি চাকরি এমন আছে যে পরীক্ষাগুলো বাংলা ভাষায় দেওয়া যায় না বা বাংলা ভাষার অপশন কিন্তু থাকে না। সেক্ষেত্রে তোমরা যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী, তোমরা যারা বিশেষ করে বাংলা মিডিয়ামে ছোটোবেলা থেকে পড়াশোনা করো, তোমরা কিন্তু অনেক এক্সামই অ্যাভয়েড করো, কারণ কি বাংলা অপশানটা থাকে না। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি তোমাদের জানিয়ে রাখি আজকে যে বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বা যে পোস্ট নিয়ে বিস্তারিত তথ্য আমি তোমাদের দেব, তোমরা কিন্তু অবশ্যই এই এক্সামটা বাংলাতে দিতে পারবে। এবং তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব তুমি কিভাবে বিভিন্ন যে গ্রামীণ ব্যাংকগুলো আছে সেই গ্রামীণ ব্যাংকগুলোতে ক্লার্ক পদে চাকরি পেতে পারো। আমরা সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকার প্রয়োজন, তোমার কত বয়স হওয়া প্রয়োজন, তোমাদের সিলেকশন অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কতগুলো ধাপের মধ্যে দিয়ে হয়, তোমাদের এক্সামে কি সিলেবাস থাকে, কোন বিষয় থেকে তোমাদের কত নম্বরের পরীক্ষা আসে, নেগেটিভ মার্কিং আছে কি না, তোমরা চাকরিটা পাওয়ার পর পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো, তোমাদের জব প্রোফাইল অর্থাৎ কাজের ধরন তোমাদের কি থাকবে, সমস্ত কিছু এ টু জেড তথ্য নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আশা করছি তোমরা যারা গ্রামীণ ব্যাংকগুলোতে ক্লার্ক পদে চাকরি পেতে চাও আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। বন্ধুরা চলো শুরু করা যাক। একদম শুরুতেই আমি তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, তুমি যদি বিভিন্ন সরকারি ব্যাংকে ক্লার্ক পদে চাকরি পেতে চাও তাহলে কিন্তু প্রতি বছরই বিভিন্ন রকম ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে থাকে। খুব সহজে যদি কিছু উদাহরণ দিয়ে আমি তোমাদের বলি, যেমন তুমি যদি SBI ব্যাংকে চাকরি পেতে চাও সেক্ষেত্রে SBI তার পরীক্ষা কিন্তু নিজে নেয়, অর্থাৎ প্রতি বছরই SBI ক্লার্ক এবং SBI পিওর জন্য কিন্তু আলাদাভাবে প্রতি বছরই কিন্তু ভ্যাকেন্সি বেরোয় এবং অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি থাকে, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারে, তবে সেই পরীক্ষায় কিন্তু বাংলাতে পরীক্ষা দেওয়া যায় না। ঠিক একই রকমভাবে যতগুলো আমাদের দেশের মধ্যে যত সরকারি ব্যাংক আছে এমন 11টা সরকারি ব্যাংকের ক্লার্ক এবং পিও পদে নিয়োগ করে হচ্ছে IBPS, অর্থাৎ IBPS ক্লার্ক বা পিওর জন্যও কিন্তু প্রতি বছর আলাদাভাবে ফর্ম বেরোয় বা ভ্যাকেন্সি কিন্তু বেরোয়। কিন্তু আজকে আমরা যে পোস্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিভিন্ন গ্রামীণ ব্যাংক। তো গ্রামীণ ব্যাংকগুলোতে ক্লার্ক পদে চাকরি পেতে হলে তোমাকে যে ভ্যাকেন্সির জন্য আবেদন করতে হবে সেটা কি, সেটা হচ্ছে IBPS RRB ক্লার্ক বা অফিস অ্যাসিস্ট্যান্ট। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে। অর্থাৎ তুমি যদি বাংলায় পরীক্ষা দিয়ে এবং তোমার নিজের রাজ্যের মধ্যে যদি বিভিন্ন গ্রামীণ ব্যাংকে চাকরি পেতে চাও তোমাকে যে ভ্যাকেন্সির জন্য আবেদন করতে হচ্ছে সেটা কি, IBPS RRB। দেখো IBPS RRB এর ফুল ফর্ম হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল রুরাল রিলিজিয়ান ব্যাংক, অর্থাৎ বিভিন্ন গ্রামের মধ্যে যে গ্রামীণ ব্যাংকগুলো হয়ে থাকে সেই সমস্ত গ্রামীণ ব্যাংকে তুমি কিন্তু চাকরিটা পাবে। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। দেখো আমি লিখে রেখেছি ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের স্টেট ওয়াইজ, যদিও এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার একটা ভ্যাকেন্সি, কিন্তু প্রত্যেকটা রাজ্যের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি থাকবে। অর্থাৎ তোমরা জানতে পারবে যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কটা সিট খালি আছে এবং ওয়েস্ট বেঙ্গলের যে সিটগুলো আছে সেই সিটগুলো অনুযায়ী তুমি কিন্তু অবশ্যই বাংলায় পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, এছাড়া দেখো আমি লিখে রেখেছিলাম যে এক্সাম ল্যাঙ্গুয়েজ কি, বাংলা অথবা ইংলিশ, যে কোনো একটাতে তুমি কিন্তু চাইলে দিতেই পারছো। ওকে, এরপরে চলে আসি আমরা জব প্রোফাইল। দেখো খুব সহজে যদি জব প্রোফাইলের কথা বলি, যত রকম ক্লারিক্যাল যে কাজকর্মগুলো হয়, অর্থাৎ তুমি যদি গ্রামীণ ব্যাংকগুলোতে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদে চাকরিটা পেয়ে যাও তোমাকে কিন্তু কম্পিউটারে বসে ক্লারিক্যাল যে সমস্ত কাজকর্ম হয় সেই সমস্ত কাজকর্ম তোমাকে করতে হবে, এটা হচ্ছে তোমাদের জব প্রোফাইল। ওকে, চলে আসি নেক্সট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমার কত বয়স হওয়া প্রয়োজন। দেখো তুমি যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকো এবং তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারছো। এছাড়া তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি পাবে 3 বছরের ছাড়। এছাড়া তুমি যদি SC বা ST ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি OBC হয়ে থাকো 28-এর সঙ্গে 3 যোগ করে নাও, তুমি যদি SC বা ST হয়ে থাকো 28-এর সঙ্গে 5 যোগ করে নাও, এই হচ্ছে তোমাদের এজ লিমিট। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকা প্রয়োজন। তো দেখো এক্ষেত্রে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে যাও তাহলেই তুমি কিন্তু আবেদন করবে। এছাড়া তোমরা অনেকেই প্রশ্ন করো, দাদা আমি লাস্ট ইয়ারে পড়ছি সেক্ষেত্রে আমি কি আবেদন করতে পারবো? তো অ্যান্সার হচ্ছে না, অবশ্যই তোমার রেজাল্ট বেরিয়ে যাওয়া চাই। অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে বা তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমাকে অবশ্যই বেসিক কম্পিউটারের নলেজ রাখতে হবে, তবে এটা যে থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই, থাকলে ভালো হয়। ঠিক আছে, এছাড়া লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমার কিন্তু জ্ঞান থাকা প্রয়োজন। অর্থাৎ ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, অর্থাৎ বাংলা ভাষায় বলতে এবং লিখতে এবং পড়তে তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট আমরা জানবো তুমি কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস জমা দিতে হবে। তো দেখো অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন,
যখন নতুন করে আবার নোটিফিকেশান বেরোবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এবং কোন লিঙ্কে গিয়ে কীভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের তখন জানিয়ে দেবো, ঠিক আছে। এছাড়া যদি আমি তোমাদের ফিসের কথা বলি, তুমি যদি জেনারেল ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো ফর্ম ফিল আপের সময় তোমাকে কিন্তু 850 টাকা ফিস পে করতে হবে। এছাড়া তুমি যদি এসসি এসটি বা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো ফর্ম ফিল আপের সময় তোমাকে 175 টাকা অর্থাৎ 175 রুপিস কিন্তু তোমাকে পে করতে হবে। আশা করি খুব সহজে বুঝতে পারলে। চলে আসি এর পরের পয়েন্ট, নেক্সট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিলেকশন প্রসেস, অর্থাৎ কোন কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তো দেখো, তোমাদের নিয়োগ প্রক্রিয়ার এক্ষেত্রে তিনটে প্রধান ধাপ থাকে। প্রথম ধাপ কি থাকবে, একটা প্রিলি এক্সাম হবে। দ্বিতীয় ধাপে তোমাদের কি হবে, মেন্স এক্সাম হবে। তিন নম্বর ধাপে তোমাদের কি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এবং একদম শেষে একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে ধরে না তুমি চাকরিটা কিন্তু পেয়ে যাবে। চলো এক এক করে বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই আমরা জেনে নেবো যে প্রিলি এক্সামের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন তোমাদের কি থাকে। অবশ্যই তোমাদের অনলাইন এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটারে বসে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। প্রিলি এক্সামে তোমাদের যে দুটো বিষয় থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে তোমাদের রিজনিংস থেকে 40টা কোশ্চেন আসে এবং ম্যাথামেটিক্স থেকে তোমাদের 40টা কোশ্চেন আসে। টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে আমাদের 80টা। প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি পাবে 1, অর্থাৎ তোমাদের প্রিলি এক্সাম টোটাল হবে মাত্র 80 নম্বরের, ঠিক আছে। এছাড়া তোমাদের প্রিলি এক্সামে যে টাইম থাকবে সেটা হচ্ছে 45 মিনিট, অর্থাৎ 45 মিনিটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এছাড়া তোমাদের প্রিলি এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 1/4। খুব সহজে যদি বলি, তুমি যদি 4টে কোশ্চেন ভুল করো, তুমি যতগুলো সঠিক করেছো তার থেকে কিন্তু তোমাকে আরও 1 নম্বর মাইনাস করে নেওয়া হবে, ঠিক আছে। এবং আমি তোমাদের আগেই বললাম অবশ্যই এমসিকিউ টাইপের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, প্রিলি এক্সামে কোনো রকম নম্বর কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে কিন্তু ধরা হবে না, অর্থাৎ এটা কিন্তু একটা কোয়ালিফাইং নেচার। মোটামুটি তুমি এই 80-এর মধ্যে কত পাচ্ছ তার উপর থেকে একটা কাট অফ তৈরি হবে, একটা মেরিট লিস্ট তৈরি হবে। সেই অনুযায়ী তোমার যদি নাম চলে আসে, অর্থাৎ একটা মোটামুটি যে কাট অফ যাবে সেই কাট অফ অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি কিন্তু মেন্স এক্সাম দিতে পারবে। আর সেই কাট অফের থেকে যদি তোমার নম্বর আরও কম থাকে তাহলে কিন্তু তুমি পরের ধাপে যেতে পারবে না, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি যে তুমি 80-এর মধ্যে মোটামুটি ভালো স্কোর করলে এবং তুমি পরের ধাপে চলে গেলে। পরের ধাপ আমাদের কি, পরের ধাপ হচ্ছে আমাদের মেন্স এক্সাম। তো দেখো, মেন্স এক্সামে আমাদের কিন্তু টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসবে ভালো করে বুঝে নাও। ম্যাথামেটিক্স থেকে তোমাদের কোশ্চেন আসবে 40টা, ম্যাক্সিমাম নম্বর তোমাদের থাকবে 50। এছাড়া তোমাদের রেজনিংস থেকে কোশ্চেন আসবে তোমাদের 40টা, ম্যাক্সিমাম নম্বর থাকবে 50। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 40টা কোশ্চেন থাকবে, টোটাল নম্বর তোমাদের থাকবে 40। এছাড়া তোমাদের কিন্তু কম্পিউটারের উপর থেকে, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজের উপর থেকে কিন্তু 40টা কোশ্চেন থাকে এবং টোটাল নম্বর থাকবে তোমাদের মাত্র 20। এছাড়া ইংলিশ থেকে, অর্থাৎ বেসিক ইংলিশ থেকে কিন্তু তোমাদের কিছু কোশ্চেন আসবে, 40টা কোশ্চেন আসবে, টোটাল নম্বর থাকবে তোমাদের 40। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি টোটাল প্রশ্নের সংখ্যা হবে আমাদের 200 এবং টোটাল নম্বর হচ্ছে আমাদের 200। অর্থাৎ মেন্স এক্সাম তোমাদের কত নম্বরে হচ্ছে, 200 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। অবশ্যই এমসিকিউ টাইপের তোমাদের হবে। এক্ষেত্রেও আমরা কিন্তু নেগেটিভ মার্কিং দেখতে পাবো। নেগেটিভ মার্কিং হচ্ছে 1/4, অর্থাৎ তুমি যদি 4টে কোশ্চেন ভুল করো যতগুলো ঠিক করবে তার থেকে তোমাকে কিন্তু আরও 1 নম্বর মাইনাস করে নেওয়া হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে তোমাদের মেন্স এক্সামে টোটাল টাইম থাকবে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা। তুমি এই মেন্স এক্সামে 200-এর মধ্যে কত স্কোর করছো তার উপর নির্ভর করছে তোমার ফাইনাল সিলেকশন। কারণ আমি তোমাদের একটু আগেই বললাম যে প্রিলি এক্সামের কোনো রকম নম্বর কিন্তু তোমাদের ধরা হবে না ফাইনাল মেরিট লিস্টের সময়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই 200-এর মধ্যে যে স্কোরটা তুমি করছো তার উপর নির্ভর করছে। এই 200-এর মধ্যে থেকে যে স্কোর হবে তার উপর থেকে একটা তোমাদের যে সিট সংখ্যা থাকবে তার উপর থেকে একটা কাট অফ তৈরি হবে। এবং অবশ্যই জেনারেলদের জন্য আলাদা, এসসিদের জন্য আলাদা, ওবিসিদের জন্য আলাদা, এইভাবে কিন্তু কাট অফ তৈরি হবে। সেই কাট অফ অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তুমি ধরে নাও যে তোমার কিন্তু চাকরিটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া এর পরবর্তী ধাপ যেটা থাকবে সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। অর্থাৎ তুমি যখন অনলাইনে সমস্ত কিছু আবেদন করবে, তুমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করবে সেগুলো কিন্তু একদম ম্যানুয়ালিভাবে চেক করা হবে, সব কিছু নথিপত্র তোমার ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। এই সমস্ত ধাপ তোমার যদি ঠিকঠাক মতন কমপ্লিট হয়ে যায় এবং ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলেই তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদের আগেই বলেছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই বাংলাতে পরীক্ষা দিতে পারছো। অন্যদিকে আমরা যদি এসবিআই ক্লার্ক, পিও বা তোমাদের আইবিপিএস ক্লার্ক বা পিওর কথা ভেবে থাকি সেক্ষেত্রে কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়া যায় না। এছাড়া আমরা যদি তুলনামূলক বিচার করে দেখি তোমাদের আইবিপিএস আরআরবি যে ক্লার্কের জন্য যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে এই কোশ্চেন কিন্তু তুলনামূলক আইবিপিএস ক্লার্ক পিও বা তোমাদের এসবিআই ক্লার্ক পিওর যে পরীক্ষা হয় তার থেকে কিন্তু তুলনামূলক সহজ হয়। অর্থাৎ তুমি যদি ভালো মতন প্রিপারেশন নাও, যেহেতু তোমার কাছে বাংলা অপশনটা থাকছে, খুব সহজেই ভালো মতন প্রিপারেশন নিলে তুমি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো। তো চলো এরপরে আমরা চলে আসি, তুমি পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো। তো দেখো, তুমি যদি বিভিন্ন গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পদে চাকরিটা পেয়ে যাও সব কিছু মিলিয়ে, অর্থাৎ বেসিক পে, ডিএ, এইচআরডি, টিএ সমস্ত কিছু মিলিয়ে একদম শুরুতে মোটামুটি তুমি ধরে নাও 28,000 টাকা অ্যাপ্রক্স কিন্তু তোমার একটা স্যালারি থাকবে। এরপরে যত তোমার সময় বাড়তে থাকবে, যত তোমার অভিজ্ঞতা বাড়তে থাকবে, আস্তে আস্তে কিন্তু তোমার পে স্কেলটা বাড়তে থাকবে। তো আশা করছি সমস্ত বিষয়গুলো খুব সহজে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। এরপরে যদি আরও কোনো রকম প্রশ্ন তোমার মনে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তার সঙ্গে সঙ্গে
সঙ্গে। অবশ্যই এটাও জানিও যে কী ধরনের ভিডিও তোমরা চাইছো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট টাইম যখন এই ধরনের ভ্যাকান্সি আবার বেরোবে আমি তোমাদের অবশ্যই খুব দ্রুত জানিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।